আর গৌরবের রাষ্ট্রীয় সম্মাননা, একুশে পদকপ্রাপ্ত তিন কিংবদন্তি সঙ্গীত সাধক বাউল সম্রাট শাহ আব্দুল করিম, ওস্তাদ রামকানাই দাস ও লোকসঙ্গীতের অনন্য প্রতিভা সুষমা দাসের চারণভূমি ভাটি বাংলায় শিল্প সংস্কৃতিতে অগ্রসর জনপদ দিরাই। কাজল কালো জলের ধারার নদী কালনিবিধূত এই উপজেলা আরও গড়িয়ান, কালাশা, কামাল পাশা ও শফিকুন্নুরের মতো আউল বাউলদের বুকে ধারণ করে। হাওর নদী বিলে সমৃদ্ধ দিরাই এখনও জন্ম দিয়ে যাচ্ছে নতুন নতুন সঙ্গীত প্রতিভা, কিন্তু সেই তুলনায় প্রতিভা বিকাশের পথ বিকশিত হচ্ছে না। একসময় দিরাইতে বিদ্যুৎ ছিল না, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নের প্রধান অবলম্বন ছিল সীমিত পরিসরের টিটিডিসি হল, অন্যান্য উপকরণও ছিল অপর্যাপ্ত, তবু নিয়মিত সংস্কৃতি চর্চা হতো। হেজাক বাতির আলোয় ঘটত এর প্রতিফলন, রাতভর যাত্রাপালা হতো খোলা মাঠে, শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি বাড়ির উঠানে, দর্শক থাকত ঠাসা, পৃষ্ঠপোষকতাও ছিল। কালনিপাড়ে সংস্কৃতি চর্চার ধারা বহমান, উদ্যোগ আর উদ্যোক্তার সংখ্যাও কম নয়, আগ্রহ বেড়েছে নতুন প্রজন্মের মাঝে, কিন্তু সময় যা দাবি করে সেই তুলনায় সুযোগ সুবিধা বিকশিত হয়নি। একমাত্র উপজেলা গণমিলনায়তনটির বেহাল দশা, সরকারি উদ্যোগ ও সহযোগিতা আছে, তবে আরও প্রয়োজন, দরকার বেসরকারি পৃষ্ঠপোষকতাও। সংশ্লিষ্টদের অভিমত ঐতিহ্য আর অহংকারের ধারায় নতুন মাত্রা সংযোজনে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। লেখাপড়ার পাশাপাশি সবাইকে সংস্কৃতি চর্চা করতে হবে, তাহলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সব প্রতিটি পরিবারের উচিত তাদের সন্তানদের সংস্কৃতিকে মাথায় রেখে কাজ করা বা পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিকে চালিয়ে নিয়ে যাওয়া। তাহলে যেমন প্রত্যেকটা জেলাতে উপজেলাতে সংস্কৃতিগুলো এগিয়ে যাবে, তেমনি বাংলাদেশের সংস্কৃতি অনেক উন্নতি হবে। সংস্কৃতির যে একটা পরিসর বৃহত্তর, খুবই ভালো। এই সংস্কৃতির দিক দিয়ে আমরা উত্তরোত্তর উন্নত করে যাচ্ছি, কিন্তু যেমন আমাদের বাচ্চা কাচ্চারা যে জিনিসটা মানে পায় না, আমরা যখন আমাদের যখন মানে উপজেলা পর্যায়ে যে অনুষ্ঠানগুলো হয়, তারপর যখন আমরা বিভিন্ন জাতীয় প্রোগ্রামগুলোতে আমরা জেলাতে যাই, বিভাগে যাই, জাতীয় পর্যায়ে যাই, তখন ওইখানকার যে একটা স্টেজ, ওই স্টেজটা কিন্তু আমাদের দিরাইতে নেই। যেমন আমাদের দিরাইয়ের যে স্টেজটা, এটা কিন্তু নৃত্যের উপযোগী না, গানটা যদিও গাওয়া যায় কিন্তু এটা নৃত্যের উপযোগী না, বা একটা অডিটোরিয়াম হল নেই। যেমন আমার মেয়ে মানে কয়েকবার আমি জাতীয় পর্যায়ে নিয়ে গেছি, এবং ওই যে সাউথ এশিয়ান ডান্স কম্পিটিশন এটিএনের, ওইটাতে আমার মেয়ে সেমিফাইনালিস্ট। অবকাঠামো উন্নয়ন করা যায় তাহলে আমরা সাংস্কৃতিক দিক দিয়ে আরও অনেক অনেক এগিয়ে যাব। আসলে দিরাই সাংস্কৃতিক অঙ্গন বলতে এখনের যে অবস্থাটা, এটা আমার দৃষ্টিতে খুবই নাজুক। আমরা দেখেছি 90 দশকে দিরাই সাংস্কৃতিক অঙ্গনে যে ব্যাপক সাড়া ছিল, সেই সাড়া এখন আর আমরা তেমন পাই না। আগে আমরা সংস্কৃতিতে বিভিন্ন প্রতিযোগিতা হতো, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো এবং হল ভর্তি আপনার দর্শক হতো, কিন্তু এখন আমরা সেভাবে আর সাড়া পাই না। এটা হয়তো আমরা আমাদের অবকাঠামোগত কারণে হোক, কিংবা আমাদের সামাজিক কর্মকাণ্ডই হোক, বিভিন্ন কারণে আমরা এই কাজ থেকে অনেকটা পিছিয়ে আছি। এটা এখানে আমি আমার দৃষ্টিতে এই গুটি কয়েক সংস্কৃতিকর্মী আছেন, এর মধ্যে অন্যতম নারায়ণ দাস, ওনারা এই সাংস্কৃতিক অঙ্গনকে এখনও জীবিত রেখেছেন, জিয়ে রেখেছেন। আমরা বাচ্চাদেরকে চেষ্টা করি শেখানোর, প্রশিক্ষণ দেওয়া। আমরা এখানে ভালো প্রশিক্ষকের প্রয়োজন। উপজেলা পর্যায়ে, বাংলাদেশের প্রতিটা উপজেলা পর্যায়ে বিভিন্ন পর্যায়ে, যেমন তবলার যদি প্রশিক্ষণ আমরা প্রশিক্ষক পেতাম 6 মাসে 1বার বা 3 মাসে 1বার, সঙ্গীতে প্রশিক্ষণ পেতাম সিলেট থেকে বা ঢাকা থেকে যদি প্রশিক্ষক আমাদের আসতো, তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা জাতীয় মানের, আমরা বাংলাদেশের জাতীয় শিল্পীরা যেভাবে জাতীয় বাচ্চা কাচ্চারা যেভাবে শিশু পুরস্কার প্রতিযোগিতায় যেভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, আমাদের বাচ্চা কাচ্চারা আমরা এভাবে আমরা নিয়ে যেতে পারতাম যদি আমরা প্রশিক্ষক থাকতাম। আগামী প্রজন্মদের কাছে আমরা সম্ভাবনা বেশ উজ্জ্বল মনে করছি, এই যে আমাদের বাংলাদেশ সরকার সংস্কৃতির ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে, আসলে সেটা অবদান শেখ হাসিনা সরকারের অবদান অত্যন্ত জরুরি। যেমন শিল্পকলা একাডেমি প্রতি উপজেলায় শিল্পকলা দিয়েছেন,
আমরা শিল্পকলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েদেরকে একটা অনারাম দিয়ে প্রশিক্ষক ছেলেমেয়েদেরকে আমরা এটা একটা আমরা সম্ভাবনার দ্বার খোলা বা আমরা একটা সম্ভাবনাময় স্থানে পৌঁছতে পারবো সরকারের এই শিল্পকলার মাধ্যমে। আমাদের সুপারিশ হলো আমাদের অভিভাবকদেরকে, আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, অভিভাবকদেরকে আরও সচেতন হতে হবে। আমাদের অভিভাবকদেরকে সচেতন হতে হবে, তারা লেখাপড়ার পাশাপাশি হ্যাঁ বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে সাহিত্য শিক্ষা এবং সংস্কৃতি চর্চা, তখনই আমরা আরও অনেক ডেভেলপ চলে যাব। আমি এই আহ্বান রাখছি সবাইকে, সবাইকে এই কুসংস্কার ছেড়ে, কুসংস্কার ছেড়ে শুদ্ধ সংস্কৃতিতে শুদ্ধ লেখাপড়ায় চলে আসার জন্য।